ব্যাংকের পাসবই হাতে মাঝে মাঝে মনে হয়, ইস, আরেকটু যদি জমত অঙ্গটা, যদি আরেকটু বাঁচানো যেত সঞ্চয়, আর খানিকটা ওভারটাইম করতে পারলে একটা দোতলা দাঁড়িয়ে যাবে। রবিও তাই ভাবতেন খুব স্বাভাবিকভাবেই, তাই স্ত্রীকে চিঠিতে লিখছেন, আজ এতক্ষণ একদল লোক উপস্থিত ছিল, একদল উকিল আর স্কুলের মাস্টার এসেছিল, আমার বই স্কুলে চালাবার জন্য কথাবার্তা কই রেখেছি, সেদিন এক ইন্সপেক্টর এসেছিল, তার গলা ভেঙে গেছে বলে তাকে হোমিওপ্যাথি ওষুধও দিয়েছি, এতে অনেক ফল হতে পারে, তার গলা ভাঙা না সারলেও তবু মনটা প্রসন্ন থাকবে। দেখেছ বসে বসে কত উপার্জনের উপায় করছি, সকালে উঠেই বই লিখতে বসছি, তাতে কত টাকা হবে একবার ভেবে দেখো, তোমরা তো কেবল খরচ করতে জানো, এক পয়সা ঘরে আনতে পারো? আবার সেই মানুষটাই এক জায়গায় বলছেন, মানুষের স্বভাবই হচ্ছে যা পায়নি তাই নিয়ে কল্পনায় স্বর্গ রচনা করা। আদিমকাল হতে রামায়ণ মহাভারত যাই বলো না কেন, ওই একই কথা, যা পাইনি তাই নিয়ে কল্পনায় স্বর্গ না রচলে বাঁচব কি করে? মানুষের বাঁচতে হলে আনন্দ চাইতো, যা সত্যিকারের, যা পেয়েছি তা জীর্ণ, সেই জীর্ণকে নিয়ে ঘাঁটাঘাঁটি করলে কি আনন্দ পাবে তুমি? এই দুরকমের ভাবনা মেলাতে পারেন তিনি, তাই চাওয়া আর পাওয়ার হিসেব মেলাতে মেলাতে আমরা জেরবার নাগরিক জীবনে, আর এই তুচ্ছ শিকিয়াধুলির হিসেব পেরিয়ে তাই তিনি অসামান্য, অনন্য। Yeah.